আমার নবীজি যখন দুনিয়াতে আসলেন, নবীজি আসার পূর্বে আমেনার পেট মোবারকের যখন মধ্যে আমার নবীজি ছিলেন, তখন তিনি পিতা হারাইলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন, 6 বছর বয়সে মা হারাইলেন, 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তারিব হারাইলেন। নবীর আপন বলতে কেউ ছিল না, সকলে নবী পরিবারের মধ্যে যারা ছিল সকলে এইভাবে চলে গেল, কষ্ট আর কষ্ট। ছোট্ট একটা বাচ্চা যখন দেখবেন, তখন আমার নবী 6 বছর বয়স চলতেছে, আপনার তো বাচ্চা রয়েছে, আমারও তো বাড়িতে বাচ্চা আছে। 6 বছরের বাচ্চাটা মা রাত্রে প্রস্রাব পড়াইতে হয়, রাত্রে তাকে এইভাবে তাকে তার শোয়ার জন্য পরিবেশ করে দিতে হয়, তাকে অনেক সময় নেলা ধরে খাওয়াইয়া দিতে হয়। আমার নবী, আমার নবীর আপন বলতে কেউ ছিল না, আমার নবীকে কে দেখবে? আব্দুল মুত্তালিব তিনি ছিলেন 8 বছর বয়সে, নবীর যখন 8 বছর চলে তখনও তিনি চলে গেলেন। একমাত্র একজন ছিল আবু তালেব, নবীর চাচা। ওই নবীর চাচা আবু তালেব ছিলেন, আবুল তালেব। তিনি কি করলেন? এইভাবে তাকে লালন পালন করেন, এক বেলা খাবার পরে আরেক বেলা সঠিকভাবে আবু তালেব এবং বাতিজা দুজন মিলে খাইতে পারে না, কষ্টের ভিতরে তারা এইভাবে জীবনটাকে কাটাচ্ছে, কষ্ট আর কষ্ট। নবীজি বারবার বলেন, চাচা গো আমরা কিভাবে চলবো? চাচা বলেন, আমরা দুজনে ব্যবসা করব। নবীর বয়স যখন 18 বৎসর হয়ে গেল, নবী সহ এইভাবে চাচা সহ তারা ব্যবসার জন্য তারা নিয়োজিত হয়ে গেল। এইভাবে তারা ব্যবসা করতেছে, ব্যবসা করা অবস্থায় দেখা গিয়েছে কেউ আমার নবীকে কেউ আঘাত করে না, আমার নবী সম্মানের সহিত ব্যবসা করতেছে, নবীর কোনোদিন ত্রুটি বিচ্ছুদ ছিল না, আমার নবী ব্যবসা চালাইয়া যাইতেছে। আমার নবীকে তিনি বলেন, আমি যেইভাবে চাচার সঙ্গে বসে ব্যবসা করতাম, চাচা আমাকে খুবই আদর করত, জবান খুলে একবার বলা যাবে নি আল্লাহ আকবার। আমার নবীকে সম্মান করত, নবীকে ইজ্জত করত। আমার নবী রহমাতুল লিল আলামিন কে এত সম্মান করার পরে আমার নবীকে ইজ্জত দিয়েছে, চাচা বড়, আমার নবী ছোট। আমার নবী যদি ছোট হয়, আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছে, আমার নবীকে কুল কায়নাত সমস্ত মাখলুকাত আমার নবীকে সম্মান দিয়েছে, আমরা সকলে নবীর সম্মানের পক্ষে না বিপক্ষে? আওয়াজে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার নবীকে সম্মান দেয়। ওই দিক দিয়া খাদিজাত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য তিনি দেখাশোনা করেন, তিনি এইভাবে তিনি একজন পার্টনারশিপ চাচ্ছেন। তিনি একা খাদিজা বলেন, এই মক্কাতে আমি একাই ব্যবসাটা দেখা করা আমার জন্য সম্ভবপর হবে না, যদি আমার সাথে কোনো পার্টনারশিপ পাইতাম, আমার সঙ্গী করে আমি তাকে গ্রহণ করে নিতাম। অনেকেই, একজন তার বান্ধবী একজন ছিল, ওই বান্ধবী একটা প্রস্তাব দিল, এই আরবের ময়দানে একজন লোক আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই মোহাম্মদকে প্রস্তাবটা দিয়ে দাও, জবান খুলে একবার বলা যাবে নি আল্লাহ আকবার। আমার নবীকে প্রস্তাব দেওয়া হলো, খাদিজাতুল কুবরা, তার পূর্বে আরো 3টা বিয়ে হলো, তারপরে দেখা গিয়েছে আমার নবীর কাছে খাদিজার বান্ধবী এসে বললে, মোহাম্মদ তোমার নিকট এসেছি, তুমি বলে খুব কষ্টের মধ্যে আছো, তুমি চলতে কষ্ট, খাইতে কষ্ট, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, আমি তোমাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আসলাম। তিনি বলেন, আপনি কে? কয়, আমিও মক্কাতে বসবাস করি, আমি এসেছি আমার বান্ধবী খাদিজা নামে একটা মহিলা ছিল, যেই মহিলাটা তাহেরা, এই মক্কার ভিতরে উনি একবারে পবিত্রতা ছিল, সবচেয়ে পবিত্র একজন নারী ছিল, পবিত্র। ওই নারী
যাকে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর একজন নারী ছিলেন, যিনি পর্দার ভিতরে ব্যবসা নিয়ে তিনি আলোচনা করতেন, ব্যবসা করতেন, এবং একজন পার্টনারশিপ চায় শেয়ারে ব্যবসা করার জন্য। তখন নবী বলেন, না না আমি পারবো না, কারণ আমার অর্থ নাই, আমার তো কোনো টাকা নাই, তার সাথে 50-50 হতে হলে তো আমার টাকার প্রয়োজন হবে, আমার দ্বারা এটা সম্ভবপর হবে না, এটাই সম্ভবপর হবে না, তুমি তোমার বান্ধবীকে জানাইয়া দাও। বান্ধবীকে জানার পরে বান্ধবী প্রস্তাব দিলেন, মোহাম্মদকে আসতে বলো, উনি টাকা দিয়ে শরীক হতে হবে না, প্রয়োজনে আমার ব্যবসার জন্য তাকে আমি ম্যানেজার বানাইয়া দিব। জবান খুলে একবার কোন আল্লাহু আকবার, আমার নবীকে ম্যানেজার বানিয়ে দিবেন। গভীর মনোযোগ, নবীর ভালোবাসা কেমন চিনার জন্য বলছি। এ বলার পরে তিনি কি করলেন, তিনি কি করলেন, এইভাবে ব্যবসার জন্য যখন নির্ধারণ হলো, আমার নবী বলেন, আমি একাই এই সিদ্ধান্তটা নিয়ে আমি যাইতে পারবো না, আমার দায়িত্বের জন্য আমার চাচা আছে আবু তালেবের সঙ্গে আমি পরামর্শ করলাম। আবু তালেব চোখের পানি পালাইয়া কান্না করে, হে বান্ধবী তুমি আসলা আমার বাতিরাই বাতিজাই সুখের দিনে, কিন্তু তুমি তাকে নেওয়ার জন্য এসেছ, কত দুঃখের মধ্যে আমার নবীজি বসবাস করতেছে, তবে নিয়ে যাও, আমার বাতিজাকে তুমি দেখে রাখবা, আমার বাতিজাকে তুমি আদর দিয়া রাখবা, আমার বাতিজাকে তুমি ভালোবাসার দৃষ্টি দিয়া রাখবা। এই বলে আমার নবীজিকে নিয়ে আমানতের জন্য যখন চেয়ারের মধ্যে বসাইয়া দিছে, আমার নবীজি ব্যবসা করা আরম্ভ করলেন। হিসাব রক্ষক হইতে আমার নবীজি এক বৎসর হিসাব করলেন, খাদিজা একটা চুল পরিমাণ ত্রুটি ধরতে পারে নাই, দুই বৎসর আমার নবীজি ব্যবসা করলেন, আমার নবীজির একটা ত্রুটি ধরতে পারে নাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বলতে চাই, আপনি এত আমানতদারী, আপনার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় নাই, আপনার মধ্যে কোনো সন্দেহ পাওয়া যায় নাই, এই যে আমাদের এই এলাকায় যত ব্যবসা বাণিজ্য রয়েছে, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হইতে পারে কি পারে না? সবাই আওয়াজে কথা বলে, ত্রুটি হইতে পারে, আমার নবীর কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো কিছুই পাওয়া যায় নাই, কোনো কিছুই পাও নাই। খাদিজা বলে, আমি এইভাবে আমি থাকাইয়া রইলাম, দেখলাম মোহাম্মদ এত স্বচ্ছ, মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই, আমার নবীজি সর্বদা সত্য কথা বলতে, আমার নবীর মধ্যে কোনো মিথ্যা ছিল না। অকুলু কওলান সাদিদা, বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন, অকুলু কওলান সাদিদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আমার নবী বলেন, যদি তোমরা জান্নাতে যাইতে হয় তাহলে দুনিয়াতে তোমরা তিনটা কাজ করে নাও, দুনিয়াতে তিনটা কাজ করলে অটোমেটিক আল্লাহর জান্নাতে হয়ে যাওয়া, তিনটা আমল আমার নবীজি শিখাইয়া দিলেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নয়, আমার নবী কত ছোট্টভাবে বুঝাইয়া দিলেন, যদি তুমি জান্নাতে যাইতে হয় তাহলে তিনটা আমল দুনিয়াতে শিখে নাও। এক নম্বরে আমার নবীজি তিনি বলেছেন যে, যদি তুমি জান্নাতে যাইতে হয় এক নম্বর আমল আমার নবীজি আমাদেরকে তিনি জানাইয়া দিলেন, তবে তুমি জান্নাতে যাও, জান্নাতে যাওয়া এটা অন্য কোনো বিধান নয়। আমার নবীজি সহি হাদিসের ভিতরে কত সুন্দর করে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি তুমি জান্নাতে যাইতে হয় আফসুস সালাম, এক নাম্বার নির্দেশ করলেন মানুষকে সালাম দিতে হবে, সবাই জোরে করুন আল্লাহু আকবার, আফসুস সালাম, সালামের প্রচলন করো। আমার নবী কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আফসুস সালাম। আমরা বসে থাকি, আমাদেরকে একজন ব্যক্তি সালাম দিবে, দুই নম্বরে আমার নবী বলেন, দুই নম্বরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালি সাহেবের আগমন, জালালি সাহেবের আগমন, সবাই পারেন মারহাবা, শুভেচ্ছা,
বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন তিনটা আমল আমার নবীজি শেখায়। প্রধান বক্তা এসেছেন, কিছুক্ষণ পরে স্টেজে আসবেন, আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব, হুজুর আলোচনা করবেন। আলোচনা শুনলে হবে না, আলোচনা আমল করতে হবে। আমার নবী জানান, জান্নাতে যাওয়ার জন্য তিনটা আমল জানা থাকতে হবে। আফসুস সালাম, সালাম দিতে হবে। যিনি সালাম দিবে তার আমল নামায় 90টি নেকি লেখা হবে। জবান খুলে কোন কত নেকি। আর যিনি সালাম নিবে, আমার নবী বলেন তার আমল নামায় 10 নেকি। এই জন্য আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকব না, সালাম দেওয়ার জন্য বসে থাকব। দুই নম্বরে আমার নবী তিনি বলেন অসল্লু বিল্লাইলি ওয়ান্নাসি বিন্নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী বলেন অসল্লু বিল্লাইলি ওয়ান্নাসি বিন্নিয়াম, অসল্লু তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, বিল্লাইলি রাত্রিবেলা, ওয়ান্নাসি যখন মানুষেরা ঘুমায়। এখন আমরা এই রাত্রে এই মুহূর্তে আমরা আলোচনা করতেছি, আমি আলোচনা করি আপনারা শুনতেছেন। অনেকে ঘুমাইতেছে, রাত্র দেখা গিয়েছে অনেকে উঠা তাহাজ্জুদ পড়বে, অনেকে রাত্রে ঘুমায়। এক শ্রেণীর লোক আছে ফজরের নামাজও তারা পড়ে না। আমার সাথে কথা বলেন, আসেন সবাই আওয়াজে কথা বলেন। আমার নবী বলেন অসল্লু বিল্লাইলি ওয়ান্নাসি বিন্নিয়াম, যখন রাত্রিবেলা মানুষেরা ঘুমায়, যখন তোমরা উঠে জাগ্রত হইয়া ইবাদত বন্দেগী করো, তাহলে যদি এই চক্ষুটাকে যদি তুমি জাগ্রত রাখতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী বলেন তুমি তুমি আরামের সহিত জান্নাতে থাকতে হয়, তাহলে বেশি বেশি করে চক্ষুকে জাগ্রত রাখো। চক্ষুকে জাগ্রত রাখে আজকে আপনি তাহাজ্জুদ আদায় করলেন, আপনি এইভাবে আপনি এশাক পড়লেন, রাত্রে এইভাবে আপনি জাগ্রত রাখা, আপনি দেখা গিয়েছে আপনি একটু সময় দিয়া আজকে বলবেন আমি একটু সময় দিয়ে আল্লাহকে কয়েকটা সেজদা দিব। আপনি সময় দিয়া চক্ষুটাকে আপনি জাগ্রত রাখেন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর। আল্লাহ বান্দাকে জান্নাত দিবে, আপনাদের সকলের বিশ্বাস আছে কি আছে না? এই জন্য আমার নবী জানিয়ে দিলেন এই আমলটা শিখে নিবেন। আমলের মধ্যে নামাজের আলোচনা করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানা খুলে দেখি, খাদিজা সাধারণ এই আমাদের এলাকায় খাদিজা আছে, ওই খাদিজা, ওই খাদিজা নয় যে খাদিজা এত সুন্দর, কত সুন্দর খাদিজার চেহারা ছিল। যখন এই পর্দার আয়াত নাজিল হয় নাই, খাদিজা তখনও আমার নবীর সঙ্গে যখন চলাফেরা করতেন, আমার নবীজি এত সুন্দর নবীর আমানতদারি দেখা, খাদিজা তার বান্ধবীকে ডাক দিয়ে কয় হে বান্ধবী তোমার কাছে একটা জিনিস জানতে চাই, দেখো আমার এর পূর্বে তিনবার বিয়ে হয়েছে, স্বামী আমার উপরে টর্চারিং করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, শান্তি পাইহি নাই, শপথ করলাম জীবন বিয়ে বসব না, শপথ করলাম আর কোনোদিন বিয়েতে যাব না। আজকে এমন একজন লোককে আমার পার্টনারশিপে আমি ব্যবসার জন্য আমি চেহারের মধ্যে বসাইছি, কেন জানি তাকে দেখার পরে আমার মায়া লাগতেছে, নাকি কি বলো তুমি না আমি তাকে একটা প্রস্তাব দিব। জবান খুলে একবার কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ খাদিজা না আমি একটু প্রস্তাব দিয়ে দেখব। তখন তিনি বলেন প্রস্তাব এইভাবে দিলে হবে না,
আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন। আব্দুল মুত্তালিব প্রস্তাবটা তিনি প্রত্যাখ্যান করেন নাই, তিনি একটু ঘুরাইয়া কথাটা বললেন, দেখো আমার ভাতিজা এতিম, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার দায়িত্বটা আমি রয়েছি, আমার ভাতিজা এখানে অন্য কোনো চিন্তার জন্য নয়, ভাতিজাকে ব্যবসার জন্য দিয়েছি, তবে খাদিজাতুল কুবরা যাতে আমার নবীকে পছন্দ করেছে, আমার নবীকে এইভাবে পছন্দ করেছে। আমার নবী বলেন, আমি যখন তাকে বললাম, আমার নবী ও খাদিজার সঙ্গে যখন আলোচনা হলো, এই দেখুন দেখা গিয়েছে খাদিজাতুল কুবরার বয়স তখন ছিল 40 বৎসর, আর আমার নবীর বয়স ছিল এখানের মধ্যে দেখা গিয়েছে 25 বৎসর। তাদের এইভাবে দেখা গিয়েছে তাদের বিয়ে হলো, হওয়ার পরে তাদের এইভাবে সন্তান হলো, ইব্রাহিম হলো, কাসেম হলো, তয়ে হইল তৈয়েব, এইভাবে 4টা ছেলে দিল, সুমাইয়া, এইভাবে দেখা গিয়েছে 4জন ছেলে আল্লাহ দান করলেন, উম্মে কুলসুম, ফাতেমা ওদের সাথে সাথে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, দেখা গিয়েছে এইভাবে সন্তান দুনিয়াতে আসলো, জবান খুলে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবীকে সন্তান দিল, সন্তান দেওয়ার পরে আমার নবীর থেকে আবার ইব্রাহিম, কাসেম, তহের, তৈয়িবকে আল্লাহ উঠিয়ে নিলেন। আমার নবী ভালো করে আদর করতে পারে না, নবীর থেকে এইভাবে সন্তান আল্লাহ নিয়ে গেলেন। খাদিজা এইভাবে তিনি কি করলেন, নবীকে কখনো নাম ধরে বলে নাই, আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যে খাদিজার সঙ্গে খুব সুন্দরভাবে সংসারটুকু করতেছেন শুধু এটাই নয়, খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কখন কি লাগবে। তিনি খেদমতের জন্য নিয়োজিত হয়ে গেলেন। নিয়োজিত হওয়ার পরে কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাকে দিয়ে কয়, খাদিজা রে, ও খাদিজা আমার জানি কেমন লাগতেছে, আমি একটু ধ্যান মগ্নে থাকবো, আমি একটু হেরায় গুহাতে আমি চলে যাব, আমি সেখানে যাওয়ার পরে একটু ধ্যান মগ্ন থাকবো। আমার নবী খাদিজার সঙ্গে কথা বলে, আমার নবীজি এত উঁচু পাহাড়ে আমার নবীজি উঠলেন, উঠে এইভাবে হেরা গুহার মধ্যে আমার নবী অবস্থান করে। খাদিজা বলেন প্রথম দিন পার হয়ে গেল, আমার নবী হুজরায় আসে নাই, খাদিজার মুখে কোনো পানি নাই, নবীর জন্য এত মায়া, নবীর জন্য কত ভালোবাসা ছিল। খাদিজা বলে মুখে কাবার দেই নাই, আমার নবীজি জানি না কি খেয়েছে কি না, টেনশনের মধ্যে আছে, ছোট্ট একটা ভাণ্ডর মধ্যে করে কিছু পানি, কিছু পানি আর কিছু খেজুর, কিছু জব আমার নবীর জন্য। খাদিজা কষ্ট করে পাহাড় বেবে, আবার হাজি বাবারা, আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখেছেন অনেক উঁচা পাহাড়, ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। খাবারটা নিয়ে উঠতে খাদিজা বাঁকা হয়ে পড়ে যায়, উঠতে পারে না, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কষ্ট করে পাথরের পাহাড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন। উঠার পরে আমার নবীর পাশে চলে গেলেন, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, মায়ার নবীজি, আমি আপনার নিকট খাবার নিয়ে এসেছি। আমার নবী খাদিজার চেহারা মোবারকের দিকে তাকাইলেন, তাকাইয়া বলেন, খাদিজা আমার জন্য খাবার নিয়ে এসেছো, তুমি কি খাও নাই। আমার নবী খাদিজার চেহারার দিকে তাকাইয়া দেখেন, কেন জানি তার মুখটা একটু দুর্বল দেখা যায়, যাতে আজকে কয়েকদিন খাবার পায় না, তাহলে দেখা যায় খাদিজা এবং আমার নবীজি এত কত মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল, আওয়াজে কথা বলেন ঠিক কি না। আমার নবী বলেন, খাদিজা, ও খাদিজা আজকে তো আমি খাবো না, ধরো তোমাকে আমি খাওয়াইয়া দেই, একটু আমার নবীজি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে খেজুর দেয়। খাদিজা আমার নবীকে দেয়। একে অন্যের মধ্যে মোহাব্বত ভালোবাসা ছিল, কখনো তনুজনের মধ্যে ঝগড়া হয় নাই, পাচার সৃষ্টি হয় নাই। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ভালোবাসা আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে কি আছে না? জবানে আওয়াজ এখন আছে কি আছে না? এই জন্য খাদিজা এত সম্মান দিল। খাদিজা দেখে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ও দয়ার নবীজি, আপনার কাছে আমি আমার নবীটিকে বলেন খাদিজা অনেক কমছিরা, যাও যাও হুজরাতে চলে যাও। খাদিজা বলেন নবী গো না না না, আমি হুজরাতে চলে যাব না, আপনি নবী, সাথে আমার একটু কথা আছে, মনে হয় আমি নবী, আপনাকে আমি বলি, আমার খাদিজা বোধ হয় আমি আমি খাদিজা বাঁচব না, আমি খাদিজা যখন চলে যাব, যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি আপনাদের থেকে জানতে চাই হায়াতের মালিক কে? জবানে বলেন, তিনি বলেন নবী গো, যেদিন আমার হায়াতটুকু শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকবে না, আল্লাহ আপন, আপনি নবী আমার আপন হবেন, আমি কয়েকটা দরখাস্ত আপনার নিকট করি। এক নম্বর তিনি দরখাস্ত রাখলেন, নবী গো আমি খাদিজা যদি চলে যাই, আপনি আমার আপনি স্বয়ং আপনি গোসল দিতে হবে, আপনি নবী, আপনার হাত মোবারক দ্বারা ডলে ডলে আমাকে আপনি গোসল দিবেন। নবী আপনার জুব্বা মোবারক থেকে একটা জুব্বা আপনি আমাকে পড়াইয়া কাফন, বাজারের মার্কিন কাপড় আপনি আমি খাদিজার জন্য আনবেন না? জবান করে বলা যাবে না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। হে নবী, বাজারের মার্কিন কাপড় নয়, আপনার কাছে আমি বলি আমার জন্য আপনার জুব্বা মোবারক থেকে একটা জুব্বা মারে পড়াইয়া কাফন পড়াবেন, আপনি নিজে জানাজা পড়াবেন, আপনি নবী, আমাকে আপনার নিজে হাতে আপনি কবরের মধ্যে রাখবে। কত সুন্দর কথাগুলি বলতেছেন নবী। সর্বোপরি আপনাকে আমি বলতে চাই গো নবী, আপনি আমাকে আরেকটা সর্বোপরি একটা প্রশ্ন, সর্বোপরি আপনাকে আমি বলি, কবরের মধ্যে যখন মানকিন নঙ্কির আসবে, এই কথাটা সবাই একটু খেয়াল করেন, কবরের মধ্যে যখন মানকিন নঙ্কির আসবে, যখন প্রশ্ন করবে আমি জানি না খাদিজা জীবনে কি করেছি না করেছি, আমার বিশ্বাস রয়েছে, খাদিজা বলেন আমি কি জান্নাতি হই না জাহান্নামি হই জানি না, আমাকে যখন প্রশ্ন করবে মাংকিন নাংকির, প্রশ্নের জবাবগুলি দিতে পারে কিনা গো নবী বুঝতে পারি না, তবে আপনি নবী এই দে কবরের পাশে দাঁড়াইয়া মানকিন নাংকিরি যখন প্রশ্ন করবি, আমার প্রশ্নের জবাবগুলি আপনি রহমাতুল্লিল আলামিন দিয়ে দিবেন। জবান করে একবার কন্যা সুবহান, আর জোরে সবাই বলেন সুবহান। হে নবী, আবার নবীকে বলে কবরের প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য ও বাবিরা অনেকে বাবারা অনেকে বুঝেন না, আমার নবী চিনাইতে হলে মক্কা যায়া নবী পাওয়া যাবে না, মদিনা যায়া নবী পাওয়া যাবে না, নবী পাওয়া ইমানের বিশ্বাস। আপনি নিজেকে প্রশ্ন করে নেন, খাদিজার কথাগুলি আপনি যদি একটু শুনন, অন্য প্রশ্নগুলি ঠিক আছে, কাপন পড়াবে জানাজা পড়াবে এগুলা এলাকার সবাই পারবে, যদি আমাকে বলে একটা ব্যক্তিকে কবরে রাখার পরে
আমি এই প্রশ্নের জবাব দেব সম্ভবপর হবে না, কোনো এমপির দ্বারা সম্ভবপর হবে না, কোনো মন্ত্রীর দ্বারা সম্ভবপর হবে না, কোনো এলাকার কোনো ব্যক্তির সেই ক্ষমতা নাই জবাব দেওয়া। আমি আপনাদের আকীদাটা পরিষ্কারের জন্য বলতেছি, আমার নবীজি এই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আওয়াজে কথা বলেন, রাখে কি রাখে না? আমার নবী কেমন ক্ষমতা? আমার নবী দাঁড়ানু, আমার নবী লিজাতে খাদিজাকে যখন গোসল দিলেন, আমার নবী খাদিজার জন্য যখন কাপড়টা পরায় আমার নবী খাল্লা করে, আমার আল্লাহ তাকাইয়া দেখতেছেন স্বামী এবং স্ত্রীর জন্য কত মায়া মোহাব্বত ভালোবাসা দেখা যায়। খাদিজার দিকে তাকায়, খাদিজা ও আমার নবী কে কত দুনিয়াতে ভালোবেসেছে, আমার নবী জানাজা পড়াইলো, আর বারবার এন্তেকালের পরে এই কর্মগুলি হচ্ছে, বারবার তিনি খাদিজার কথাগুলি শুনতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি আমাকে বলেছে, সবগুলি মানলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে যখন রাখা হলো, রাখার পরে আমার নবীজি দেখলেন যারা আশেপাশে ডানে বামে ছিল সকলেই চলে গেল। চলে যাওয়ার পরে আমার নবীজি কবরের পাশে দাঁড়াইয়া রইছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, জোরে কন্যা আল্লাহ আকবার বলেন না সবাই, আল্লাহ আকবার, আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল আমার হাবিব দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম আমার নবী কে যারা দুনিয়াতে প্রশ্ন করছে, নবী নিজের থেকে বানাইয়া কথা কয় নাই। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, নবী নিজের থেকে কোনো কথা কয় নাই, আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসত আমার নবী জবাব দিত। এইভাবে আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া জানাইয়ে দেয়, জিব্রাইল আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিব টেনশনের কোনো কথা নাই। যেদিন থেকে খাদিজা এই প্রশ্নগুলি করেছেন, যেদিন থেকে আমার নবীকে এই দায়িত্বটা নেওয়ার জন্য তিনি এইভাবে আমার নবীর সাথে আলোচনা করেছে, আজকে মানকিন নাঙ্কিরের জবাবটা স্বয়ং খাদিজার পক্ষে আমি আল্লাহ নিজেরই দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুহি রকিবুন আতিদ, আমি আল্লাহ সকল কিছু তোমাদের জন্য আমি রেকর্ড করে রেখেছি রে বান্দা, তুমি দুনিয়াতে কি করেছো না করেছো এই জন্য আমার নবী হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে যাবার পূর্বে হাসিবু ওয়ুহাসাবু, কবরে যাওয়ার পূর্বে নিজের হিসাব নিজেই নিজে করে কবরে যাও। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসা, দুনিয়ার জমিনে কতটা অন্যায় করেছি না করেছি, সকালে ফজরের নামাজের পর থেকে আজকে রাত্র দশটা প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজতেছে, কতটা অন্যায় করেছি না করেছি, কতটা ভালো কাজ করেছি আমাদের অন্তরে জানে, কিন্তু পৃথিবীর কোনো বান্দা জানে না নিজে কি করেছি না করেছি, এটা জানার আমাদের ক্ষমতা আছে। এই জন্য আমার আল্লাহর নবী বলেন, তিনি হাদিসে ঘোষণা করেছেন, হাসিবু ইউহাসাবু, তুমি কবরে যাওয়ার পূর্বে তোমার নিজের হিসাবটা তুমি নিজেই করে দাও, কারণ আমার আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওয়া আম্মা মান কফ মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সকলে জবানে বলেন ঘোষণা করলেন কি, জবানে বলেন ঘোষণা করলেন কি, যদি দুনিয়ার জমিন থেকে যদি ঈমান আমল কামাই করে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আমাদের পাল্লাটা আমাদের ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর যদি ওমান খফফাত মাওয়াজিনু ফা উম্মুহাওয়িয়া, যদি আমাদের আমলের পাল্লা যদি পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, হাওয়িয়া হাওয়িয়া নামক দোযোগে আমরা নিক্ষিপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা নবী অনুসরণ করতে হবে, নবী মানতে হবে। আমার নবীকে যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে। আমি জহিরুল ইসলাম জাবিরি বিশ্বাস
আমার নবীর যারা মেনেছে, আমার নবীর যারা দেখেছে তারা আল্লাহর জান্নাতি হয়েছে। নবী মেনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আমার সাথে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে সম্মান করতে হবে। পৃথিবীতে দেখেন মানুষ গরিব, গরিব বলে অনেকে অ্যাংকার করে। আমার নবী দুনিয়াতে ছিলেন,